ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حامد ومسلي أنا ما بعد جيبه جانا في جرى بشنو كورة تشين جي كونو شانتان جانو غرفون كورل تاكي অন্ন প্রাশন বা মুখে ভাত দেওয়া এরকম কিছু অনুষ্ঠান করা যায় আছে কিনা, থাকলে কবে করতে হবে? ভাইজান, এখানে কয়েকটা কথা বলার আছে। প্রথমত, সন্তান জন্মগ্রহণের পরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার জন্য যে করণীয় আছে সেটা হচ্ছে কি, সপ্তম দিনে, সপ্তম দিনে, সপ্তম দিনে করণীয় হচ্ছে তার জন্য একটা সুন্দর নাম রাখা, ইসলামিক অর্থসম্পন্ন নাম রাখা, তার পক্ষ থেকে আকিকা করা এবং তার মাথার চুল ন্যাড়া করা এবং সেই চুল পরিমাণ চাঁদি সাদকা করা। এগুলি হচ্ছে একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনের করণীয়, সপ্তম দিনের করণীয়। এছাড়া অন্য কোনো করণীয় কোরআন হাদিস থেকে কিছু বর্ণিত নেই। এছাড়া অন্য কোনো করণীয় কোরআন হাদিস থেকে বর্ণিত হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্নপ্রাশন বা মুখে ভাত দেওয়া, এগুলি বেজাতীয় সংস্কৃতি, এগুলি বেজাতীয় সংস্কৃতি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা এক তো ইসলামের মধ্যে নেই, আবার এর মধ্যে কয়েকটা মারাত্মক ক্ষতি আছে। এক, এটা বেদাত, কেন এটা ইসলামের অংশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা ফালাইসা মিন, যে ব্যক্তি আমাদের এই ধর্মমতে নতুন কিছু আবিষ্কার করবে সেটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 2697। তো ধর্মে নেই এমন কোনো কিছু আবিষ্কার করা, এটা বেদাত। দুই, এতে অমুসলিমদের সাদৃশ্য রয়েছে, এতে অমুসলিমদের সাদৃশ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। সে আবুদাউদ হাদিস নম্বর 4031। আর কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করা, কারো দেখা দেখি বা বেজাতীয় সংস্কৃতিকে ফলো করা, এটা মারাত্মক অপরাধ, যার সম্পর্কে ইসলাম বলছেন যে, আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি কিয়ামতের দিন তার সঙ্গে উঠবে যে তাদেরকে ভালোবাসে, একজন ব্যক্তি কিয়ামতের দিন তাদের সঙ্গে উঠবে যাকে সে ভালোবাসে। তো কারোর সংস্কৃতিকে, কারোদের কাউরের আদর্শকে ভালোবাসা এবং সেটাকে ফলো করা, এটা মারাত্মক জিনিস, হতে হয় না হয় আমাদের হাসর নাসর তাদের সঙ্গেই হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6168 এবং 69। তো এগুলো কোনো অবস্থাতে করা যাবে না, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা বিজাতীয় সংস্কৃতি, একে পূর্ণরূপে বর্জন করতে হবে। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।